তুমি তো সারাদিন শুধু তোমার ডিউটি নিয়ে ব্যস্ত থাকো। কি করব, কাজ করতে হবে না। কি ব্যাপার, একটা লোক এমন করছে কেন? চল তো গিয়ে দেখি। আরে পানিতে পড়ে যাবে, ধরো 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 ধরো। লোকটার অবস্থা তো খুবই খারাপ, উঠো। আমার মনে হয় কি জানো, মির্কি ব্যারাম হয়েছে। জুতা 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 জুতা। আরে মনে হয় একটু সুস্থ হয়েছে। চাচা ওঠেন, আপনি ওঠেন। কি অবস্থা হচ্ছিল, আর একটু হলে তো পুকুরের মধ্যে পড়ে যেত। আপনি এখন সুস্থ আছেন? তোমরা আজকে আমার জীবনটা বাঁচাইলা। আসলে মাঝে মধ্যে আমার এই মির্গি ব্যাপারটাও হয়। আল্লাহ তোমার সুখ শান্তি দাও। আমি দোয়া করি মা, তোমার বাড়ি কই? আমার বাড়ি বাঁধনপুর। তোমার নাম কি? আমার নাম তানজিনা আফরিন উর্মি। তোমার মার নাম? মায়ের নাম আশাবন। তোমার বাবার নাম কি? আমার বাবাকে আমি দেখিনি, মা বলেছেন ছোটবেলা নাকি মারা গিয়েছে। মানে আমি তোমার হতে বাধ্য বাবা, আমি তোমার বাবা মা। কি ব্যাপার, উনি সব কি বলছে? তুমি না বললে তোমার বাবা মারা গেছে? উনি দাবি করছে উনি তোমার বাবা, মানে কি? বুঝলাম না। আরে আমিও তো বুঝতে পাচ্ছি না। এই আপনি কি পাগল হয়েছেন? আমার বাবা ছোটবেলা মারা গিয়েছে, আমি কখনো আমার বাবাকে চোখে দেখিনি, আপনি আমার বাবা হন কি করে? আরে মা, আমি মারা যাইনি রে মা, আমি বলতেছি সত্য করে, আমি তোমার বাবা রে মা। এই শোনো, আমার মনে হচ্ছে কি উনি তো অসুস্থ ছিলেন, অসুস্থ হয়ে ওনার মাথা পুরো খারাপ হয়ে গেছে, যার জন্য উল্টাপাল্টা কথা বলছে। না না না, তুই বিশ্বাস না করলে তোর মা কই? আমার মা বাড়িতে আছেন। আমারে নিয়ে যাও। আরে ধেত্রী চুপ থাকেন তো, সেই তখন থেকে জানো এই জন্য মানুষ বলে যে কারো উপকার করতে নাই, উপকার করতে আমার মানে ফাইসে গেছি, এখন আমার বাড়িতে নিয়ে যেতে হবে। এই আপনি আপনার মাথার সমস্যা হিসাবে ডাক্তারের যান, আমাদের যতটুকু দায়িত্ব ছিল পালন করছি, সে সেটা মানুষ হিসেবে, তাই না? একদম ঠিক কথা বলেছ, চলো তো চলো। বাবা বিশ্বাস করো, আমি ওর বাবা, তোমরা তোমরা আমার নিয়ে যাও, ওর মা আমার দেখে চিনা ফেলে। কোন ঝামেলায় পড়লাম বলো তো এটা? এই শুনুন, আমরা এখন চলে যাচ্ছি, আপনাকে হেল্প করার প্রয়োজন ছিল, হেল্প করেছি, আমাদের পিছন পিছন যাবেন না, বুঝতে পেরেছেন? এই চল চল আসো। শুনুন, আর কি বলবো, কি একটা পাগলের পাল্লায় পড়ছি। ভাবা যায় আমরা মানুষ হিসেবে মানুষকে একটু হেল্প করছি, আর এই লোকটা কি বলতেছে তোমার নাকি বাবা? আমার আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। আমার তোর মার কাছে একটু নিয়ে যা, বিশ্বাস কর তুই আমার একবার তোর মার কাছে নিয়ে যা, তোর মাই বলবো যে আমি তোর কে, আমি তোর আসলেই তোর বাবা। শুনুন, অনেকক্ষণ ধরে আপনার পাগলামি সহ্য করতেছি, আর কিন্তু সহ্য করব না। আপনি আমার দিকে তাকিয়ে দেখছেন না, আমি একজন পুলিশ, আমি যদি আপনাকে থানায় ধরে নিয়ে যাই তাহলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? তুই জেল দে ফাঁস দে যাই কর, তোর মার কাছে একবার আবার নিয়ে যাবে মা, জেল দে ফাঁস দে। সে তখন থেকে বলতেছে যে ও আপনাকে চিনে না, বারবার শুধু বলতেছেন আপনি ওর বাবা, আপনি ওর বাবা, কি সমস্যা কি আপনার? দেখেন ভালো ভালো বলতেছি, আমাদের সাথে থেকে চলে যান, তাহলে কিন্তু আপনার সাথে খুব খারাপ হয়ে যাবে। বাবা আমি জানি না তুমি কে, বিশ্বাস করো বাবা, তুমি গেলে বিশ্বাস করবা, আমার আমারে ওর মার কাছে নিয়ে যাও তুমি। শোন, আমার মা যদি তোকে দেখে না তাহলে ঝাঁটা দিয়ে পিটিয়ে তোকে সোজা করে দেবে তোর পাগলামি। আমি তোকে বারবার বলেছি আমার পিছনে পিছনে আসবি না, তাহলে কিন্তু ফল খুব খারাপ হয়ে যাবে। একজন পুলিশের সঙ্গে পাঙ্গা নিতেছিস তাই না? তোর হাতটা আমি ধরি, তুই আমার একবার নিয়ে যা মা। এর মাথা ঠিক নেই, এর মাথায় সমস্যা আছে, চলো তো। এই আপনি যান, আসো। মা মা মা, আরে কি হলো, কি রে উর্মি, তোর না সে আরো আগে আসার কথা খাবার জন্য, এত দেরি করে আসলি কেন? আর বলো না, আজকে থানায় এত পরিমাণ কাজ ছিল, কাজ শেষ করে করে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে বাবাজি, তুমি কখন আসছো অফিস থেকে? মা আসলে কি বলবো, অফিস থেকে আসছিলাম, এমন অবস্থায় আপনার মেয়ের সাথে রাস্তায় দেখা, তার আচ্ছা আচ্ছা। দেখছো মানুষ যে এত পরিমাণ খারাপ হতে পারে আর শেষরা হতে পারে, তা কিছু কিছু মানুষের না দেখলে বোঝা যাইতো না। আরে মা দেখো না, এই লোকটা বলছে আমার নাকি বাবা। কি
আশা, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি। তুমি কি ভাবছিলা তোমাদের বাড়ির থেকে ওইভাবে বের করে দিলে আমি আমার কোলে শিশু বাচ্চাকে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মারা যাব? না, মেয়েদেরকে এতটা দুর্বল ভেবো না। আমি কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম বলে তুমি, তোমার মা বাবা বোন সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, কারণ আমি কন্যা সন্তান জন্ম দিছি। কন্যা সন্তানের কি এই পৃথিবীতে কোনো মূল্য নেই? আছে, দেখো তুমি তোমার নিজের চোখ দিয়েই দেখো, আজকে আমার মেয়ে, আমার মেয়ে পুলিশ অফিসার, সে পুলিশের চাকরি করে, যা কিনা এখনো অনেক সংসারের অনেক ছেলেরাই তা করতে পারে না, আমার মেয়ে করে দেখিয়েছে। তুমি তুমি ভালো থাকো, তুমি আর একটা সংসার পেতেছো, বিয়ে করেছো, ওই ঘরে কি ছেলে সন্তান হয়েছে? সেই ছেলে সন্তানের কি জজ ব্যারিস্টার বানাইছো? না আচ্ছা, আমার সেদিনের ব্যাপারটা ভুল ছিল, সেটা প্রায়শ্চিত্ত আমি পেয়েছি। তোমাকে বের করে সুখের সুখের জন্য আমি আরেকটা বিয়ে করেছিলাম, কিন্তু সেই সংসার আমার টিকে নেই, আমাকে সেই বউ ফেলে চলে গেছে অনেক আগে, তারপর থেকে আমি একা। আর আর তোমাদের আমি তন্ন তন্ন করে খুঁজেছি, অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তোমাকে তোমাকে কষ্ট দিয়ে আমি সুখে ছিলাম না। তুমি জানো আমার একটা বড় অসুখ হয়েছে, মিরগি রোগ। সেই অসুখটা আজকে বেড়ে গিয়েছিল, আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম। তোমার মেয়ে আমাকে যদি আজকে না বাঁচাতো, তাহলে আমি এই দুনিয়াটা দেখতে পারতাম না। আর তোমার মেয়ে বাঁচিয়েছে বলে আজকে তোমাকে আমি পেয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তার মানে উনি আমার বাবা? তাহলে মিথ্যে কেন বলেছিলে যে আমার বাবা নাকি মারা গিয়েছে? মিথ্যে বলেছিলাম কারণ আমি জানতাম যে মানুষ তোকে তিন দিনের বাচ্চা সহকারে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে মানুষ তো আমার জীবন থেকে, তোর জীবন থেকে মারাই গেছে। সে যে আবার ফিরে আসবে কোনোদিন, সেটা তো আমি কোনোদিন জানতাম না, কারণ এটা হয় না। আমি তোকে বড় করার জন্য, তোকে মানুষের মতন মানুষ করার জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছি। আজকে এই মানুষ আমার জীবনে থাকলেই কি আর না থাকলেই কি? সে অনেক আগেই আমার জীবন থেকে চলে গেছে, মানে মারা গেছে। আমি এই দিনে অপেক্ষায় ছিলাম না। মা, তুমি তো ছোটবেলা থেকেই আমার সব আশা পূরণ করেছো, আমার এখনো একটা আশা বাকি রয়ে গেছে। আমি কখনো কোনোদিন আমার বাবার আদর ভালোবাসা কখনো পাইনি। আমি চাচ্ছি মা, বাবা আমাদের সঙ্গে এই বাড়িতে থাক। বাবা তো বাবার ভুল বুঝতে পেরেছে, মানুষ ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দিতে হয়। আমরা সবাই একসঙ্গে থাকি মা। হ্যাঁ মা, আপনি আর দ্বিমত করেন না, যেহেতু আমি আমার শ্বশুরকে পেয়েছি, আমি চাই না তাকে হাতছাড়া করতে। উর্মি, তোর জীবনের কোনো চাহিদা কোনো অভাব আমি অপূর্ণ রাখি নাই, তোর এই শেষ চাওয়াটা এটাও আমি অপূর্ণ রাখবো না। ঠিক আছে, তোরা তোর বাবাকে নিয়ে ঘরে আয়। ঘোরাঘুরি করলে হবে না, কোনো বুদ্ধি বের করতে হবে। দেখো কি বের করব, আমার কিন্তু আর ওই মেয়েটাকে সহ্য হচ্ছে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। একটা কাজে তো তুমি ঠিকমতো করতে পারলে না, আর কত সময় দেব তোমাকে? আরে কি করব আমি বলো, চেষ্টা তো কম করতেছি,
এত প্ল্যান করতেছি, কোনো ভাবে মারতে পারতেছি না। একটা কাজও তো তুমি ঠিক মতো করতে পারো না, তোমাকে দিয়ে আসলে কিছুই হবে না। তো এখন কি করতে চাচ্ছ? কি করব? কি করব মানে, শোনো, আজকে আমি নিজে প্রস্তুত হয়ে এসেছি। আমি ঠিক যেটা বলবো তুমি সেটাই করবে। মানে কি প্রস্তুত নিয়েছো? তুমি মারবে নাকি? আরে আমি কেন মারবো? তাহলে ওয়েট, দাঁড়াও। কি এটা? কি আবার এটা? এটা হচ্ছে বোম। বোম কেন? বোম দিয়ে কি হবে? এটা দিয়ে কি হবে মানে, আজব তো। এই বোমটা তুমি তোমার বউয়ের ঘরে রেখে দিবে, তারপর কোনো না কোনো কৌশলে তোমার বউকে ঘরে নিয়ে যাবে, তারপর দেখবে এই বোমটা ব্লাস্ট হয়ে যাওয়ার পর না থাকবে বাস আর না বাজবে বাঁশি। রাইট, এবার তুমি ভালো একটা কাজ করছো। এবার আমাদের প্ল্যান নষ্ট হওয়ার মতো কোনো উপায় নেই। হ্যাঁ, আর শোনো, কাজটাতে কিন্তু সফল হতেই হবে। অবশ্যই। আচ্ছা দাও। ঠিক আছে, তাহলে তুমি যাও, আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখব। আচ্ছা ঠিক আছে। কোথায় গিয়েছিলে? আরে তুমি তুমি অফিসে যাওনি? না, অফিসে যেতে চেয়েছিলাম কিন্তু শরীরটা খুব ক্লান্ত, বসকে ফোন করে বলেছি আজকে অফিসে যেতে পারবো না। কি বলছো, জ্বরটা আসছে নাকি? না, জ্বর আসেনি, এমনিতে একটু খারাপ লাগছে। ও আচ্ছা, তাহলে এত সময় কোথায় ছিলে? তুমি তো বাসায়ও ছিলে না। ও সরি, তোমাকে তো বলিনি, একটু মার্কেটে গিয়েছিলাম তোমার জন্য একটা নাকফুল আনতে, ডয়ারে রাখা আছে, গিয়ে দেখো। ও আচ্ছা, মার্কেটে আবার যাওয়ার কি দরকার ছিল? এমনিতেই তোমার শরীর ভালো না, বলতেছো ক্লান্ত, এখন কোথায় যাচ্ছ? ও একটু বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। এই বাইরে যেতে হবে না, শরীর না তোমার ক্লান্ত, একটু রেস্ট নাও। আরে বাবা দেরি করব না, চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। আর হ্যাঁ, এসে যেন দেখি ওই না ফুলটা তোমার নাকে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আমার জন্য নাক ফুল আর কি দরকার ছিল? মায়ের নাকেই তো নাক ফুল নেই, তার জন্য একটা আনলে ভালো হতো। আমি এক কাজ করি, আমার তো অনেক নাকফুল আছে, ওখান থেকে পরে নিব। এই নাকফুলটা বরঞ্চ মাকে দেই। মা, মা! হ্যাঁ বৌমা, বলো। এদিকে একটু আসেন তো, মা অনেক খুশি হবে। কি ব্যাপার বৌমা, ডাকতেছো কেন? মা, আপনার ছেলে মার্কেটে গিয়েছিল, ওখান থেকে নাকি সুন্দর দেখে একটা নাকফুল এনেছে। আপনার নাকটা তো একদম খালি সেই কবে থেকে। আপনি এক কাজ করেন, আপনার ছেলের ড্রয়ারের মধ্যে নাকফুলটা রাখা আছে, আপনি গিয়ে পরে ফেলেন। বৌমা, নাকফুল আনছে তোমার জন্য, তুমি পরবা, আর আমার এখন নাকফুল পরা লাগবে না মা, তুমি পরলে অনেক সুন্দর লাগবো। উফো আম্মা, আমার জন্য আনুক বা আপনার জন্য আনুক, একই তো হলো। আর তাছাড়া আমার নাকে তো একটা নাকফুল আছে, আর এমনিতেও আমার ছোট ছোট অনেক নাকফুল আছে, ওইগুলোই তো পরে রয়েছে, আমি পরি না। আপনি জানাম মা, গিয়ে পরে নেন। মা, বিয়ের পর থেকে তো আর আমি আপনাকে কোনো কিছুই দেইনি, মনে করবেন আপনার বৌমার তরফ থেকে এটা উপহার, আর আপনি যদি না পরেন আমি অনেক কষ্ট পাবো। না না বৌমা, তোমার কষ্ট পাইতে হবে না, তুমি যখন এত করে বলতেছো আমি নাকফুল পরবো, তবে হ্যাঁ পরার পরে আমি কিন্তু আবার খুলে দিব, তুমি পরবা, কারণ আমার ছেলে শখ করে তোমার জন্য আনছে। আমি তোমার রিকোয়েস্ট রাখার জন্য একটু নাকে পরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যান গিয়ে পরে নিন। আর আমি এক কাজ করি, আমি একটু ওয়াশরুমে যাই, ওয়াশরুমে আপনার কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে দেই, রোদ্রের যে অবস্থা তা না হলে শুকাবে না। ঠিক আছে বৌমা, যাও। আমার বৌমাটা যে এত ভালো, এরকম একটা বৌমা আমি ভাগ্য গুণে পাইছি। একদম ঠিকঠাক ভাবে সবকিছু ঠিক করে রাখছি। আমি জানতাম কাজটা তুমি করতে পারবে, আমার যে এত আনন্দ লাগছে বলে বুঝাতে পারবো না তোমাকে। এখন শুধু অপেক্ষা, আর কিছুক্ষণ পর
আরে দাঁড়িয়ে আছো কেন, যাও গিয়ে দেখো, চল যাও। ওমা কিসে কিসে, মায়ের মনে হয় কোনো শত্রু ছিল, ওই শত্রু ঘরের মধ্যে বোম রেখেছে, ওই বোম ব্লাস্ট হয়ে মা মারা গিয়েছে। আমারও সব মারা গেছে, না আমি এটা বিশ্বাস করি না, ওর তো কোনো শত্রু নাই। কোথায় কোথায় তোমার শাশুড়ি? আব্বা উপরে। চলো চলো। না আব্বা আপনি যাবেন না, আপনি গেলে আপনি ওখানে গিয়ে পুড়ে যাবেন। আমি মাকে হারাইছি, আপনাকে হারাইতে চাই না। আপনার যার দরকার নেই আব্বা, এখানেই থাকেন আপনি। আমি যাব, আমার যেতে দাও। না আব্বা আপনি যাবেন না। কি আবার কি হয়েছে সব হয়েছে? ঘরের মধ্যে বোম ব্লাস্ট হয়ে মা মারা গেছে। কি মা মারা গেছে মানে? মারা তো যাওয়ার কথা ছিল তোমার। মানে? মানে হচ্ছে আমি বোম রেখেছিলাম তোমাকে মারার জন্য। আমাকে মারার জন্য মানে? কিন্তু কেন? আমি একজনকে ভালোবাসি, তুমি যদি মারা যাও তাহলে আমার রাস্তা ক্লিয়ার, তুমি আউট, আমার ভালোবাসাই। আমাকে মারার জন্য তুমি ঘরে বোম রেখেছো? তুমি তো আমাকেও ভালোবাসো, আমাকেও ভালোবেসে তুমি বিয়ে করেছো, তাহলে আজকে কেন বোম রেখেছো ঘরে আমাকে মারার জন্য? তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসতাম, তোমাকে পছন্দ করতাম, কারণ তখন তুমি সুন্দর ছিলে। এখন আর তোমাকে ভালো লাগে না, অসহ্য লাগছে তোমাকে, সিক হয়ে যাচ্ছি আমি, সেই জন্য ভেবেছি তুমি আউট, আমার ভালোবাসাইন। কিন্তু কিন্তু আমার মা কিভাবে মারা গেল? তাই বলে তুই তোর মাকে মেরে ফেলবি? যে মা নাকি 10 মাস 10 দিন পেটে রেখে কত কষ্ট করে তোকে দুনিয়াতে এনেছে, আর সেই মাকে? তোর মা কি দোষ করেছিল, আমি কি দোষ করেছিলাম, আমাকে তুই একা করে দিলি? আমি আমার মাকে মারতে চাইনি, আমার টার্গেট তো ছিল ও। বেরো, তুই বেরো, তোর জন্য আমার মা মারা গেছে, বেরো বলছি। বাহ বাহ, কি সুন্দর প্ল্যান করেছিস তাই না? এই তুই কি আমার ছেলে? আমার ছেলে? আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না, তুই এটা প্ল্যান করে বৌমাকে মারতে চেয়েছিলি, আজকে বৌমা মরেনি আমি মরেছি, এই কথা শুনে তুই বৌমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস? না, আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে পারে না, এই বাড়ি থেকে যদি বের হতে হয় সেটা তুই বের হবি, বৌমা নয়। মা আপনি বেঁচে আছেন, আপনি না বোম ব্লাস্ট হয়ে মারা গেছেন? না বৌমা, আমি মারা যাইনি, আর একটা মিনিট যদি আমি ওই রুমে থাকতাম তাহলে এতক্ষণ সত্যি সত্যি আমি পুরে ছাই ছাই হয়ে যেতাম। কিন্তু বৌমা একটা কথা সবসময় মাথায় রেখো, রাখে আল্লাহ মারে কে। এই জন্য বলছি তুই এই বাড়িতে থাকতে পারবি না, বের হয়ে যা এই বাড়ি থেকে। মা, তোর ওই মুখে আমি আর মা ডাক শুনতে চাই না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এই লম্পট ছেলের মুখ থেকে আমি আর মা ডাক শুনতে চাই না, ওকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও, বের হয়ে যা। বলছি কি, তুমি মাফ করবেন, আপনার ছেলেকে এভাবে বাড়ি থেকে বের করে দিবেন না, আপনার ছেলে যেহেতু চাচ্ছে না আমাকে নিয়ে সংসার করতে, আমি বরং এই বাড়ি থেকে চলে যাই। বৌমা যা বলছো বলছো, এই কথা দ্বিতীয়বার তুমি মুখে আনবে না, এই বাড়িতে থাকতে হলে তুমিই থাকবে, আমার ওই পুলাঙ্গার ছেলে না। ঠিক আছে থাকো, তোমার আদরের বৌমা নিয়ে থাকো, আমি জায়গা, তুমি তোমার পুতার বৌমা নিয়ে থাকো, আর ধুয়ে দিয়ে পানি খাও। শোনো বৌমা, খবরদার ওরে তুমি পিছনে ডাকবা না, একটা কথা মাথায় রেখো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, চলো।